আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের 212 পৃষ্ঠার একক কাজের অঙ্কগুলো করব। দেখো, 1 নম্বরে কি বলেছে, একক কাজের নিচে 1 ও 2 নং চিত্র দুইটি সমবৃত্ত ভূমির সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র, এই একটা চিত্র। এই দুইটা চিত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। চিত্রের বলতে চিত্রের সমগ্র তলের, মানে এই চিত্রটার সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে হবে। দেখো, এর পূর্বের ক্লাসে আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় এর সূত্রটা শিখেছি। সূত্রটা হচ্ছে 2πr h + r। তাহলে দেখো, এখানে আমার প্রথম চিত্রে আমার আর এর মান, মানে ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং উচ্চতা h দেওয়া আছে 8 সেন্টিমিটার। দেখো, খুব সহজ এবং আমরা শুধু সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো কি দেওয়া আছে, প্রথম চিত্র, এটা হচ্ছে আমার প্রথম চিত্র বা 1 নং চিত্র। প্রথম চিত্র দেখো, প্রথম চিত্রের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14 সেন্টিমিটার। দেখো, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই যে সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারটির উচ্চতা, দেখো উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করি, তাহলে উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো, এখন আমরা শুধু সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথম চিত্রের, প্রথম সিলিন্ডারটির ক্ষেত্রফল, দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr h + r। যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, প্রথম সিলিন্ডারের সমগ্র তল, এখানে একটু সমগ্র তল আমরা লিখে নিব, সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই সূত্র। আর দেখো, আমরা সব কিছুর মানই জানি, আমরা 2πr এর মান হচ্ছে 14, h এর মান 8 যোগ r এর মান 14 বর্গ। দেখো, একক যেহেতু সেন্টিমিটার আছে, আমি এখানে সেন্টিমিটার ব্যবহার করব। তাহলে আমরা এখন এখানে 2π × 14 নন, দেখো 8 আর 14 যোগ করলে 22 হয়। এখন আমরা এখানে সবগুলো যোগ করে দেব। আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416, আমি এখানে পায়ের মানটা লিখিনি, আমরা সরাসরি গুণ করে দেব। দেখো, আমরা যদি এই সবগুলো, মানে 2π 14 × 22 যদি গুণ করি, তাহলে আমার হয় 1935.2256 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, আমি আমার যেখানে প্রথম চিত্রটা আছে, এই প্রথম সিলিন্ডারটার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি 1935.2256 বর্গ সেন্টিমিটার। এবার আমি চলে যাব 2 নং চিত্রে, এটা 1 নং এবং এটা হচ্ছে 2 নং। তাহলে দেখো, 2 নং চিত্রে, 2 নং চিত্রে, 2 নং চিত্রটা যদি দেখি, দেখো তাহলে এর উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা h সমান হচ্ছে 2 সেন্টিমিটার। দেখো এই যে উচ্চতা একটা, আর এখানে দেখো 2 সেন্টিমিটার, এখানে ব্যাস, ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করে নেব। ব্যাসার্ধ আর সমান, আমরা জানি ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ পেয়ে যাই, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 সেন্টিমিটার। দেখো, তাহলে আমরা দ্বিতীয় চিত্রের ব্যাসার্ধটাও পেয়ে গেছি, ব্যাসার্ধটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এবার ক্ষেত্রফল, সমগ্র তলের দ্বিতীয় চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে 2 নং চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো সেম সূত্র, 2πr ইন্টু
আর প্লাস এস বর্গ সেমি। তাহলে মানগুলো বসিয়ে দিই, 2π, আর এর মান হচ্ছে আমার 1, আর এর মান 1 যোগ এস এর মান 2 বর্গ সেমি। তাহলে 2π, 1 দিয়ে 2π-কে গুণ করলে 2π হয় ইন্টু 3। তাহলে দেখো এখানে আমার হচ্ছে 2π ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3.1416, এটা হচ্ছে পায়ের মান ইন্টু 3, করলে হচ্ছে 18.8496 বর্গ সেমি। তাহলে দেখো এই যে আমার এখানে যে দুইটা সিলিন্ডার দেওয়া আছে, 1 নং আর 2 নং, আমি দুইটারই ক্ষেত্রফল পেয়ে গেছি। 1 নংটার ক্ষেত্রফল হচ্ছে আমার 1935.2256, এবং 2 নং চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 18.8496 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা একক কাজের 2 নং অঙ্কে চলে যাচ্ছি। দেখো 2 নং অঙ্কটা কি, নমিতার স্কুলে 24টি গোলাকার পিলার আছে, প্রতিটি পিলারের ব্যাস 30 সেন্টিমিটার এবং উচ্চতা 4 মিটার, প্রতি বর্গ মিটার রং করতে 125 টাকা খরচ হলে সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে? দেখো এখানে পিলারের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, আবার উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটার করে নিব, এই 30 সেন্টিমিটারকে মিটার করে অঙ্কটা করব। যদি 30 সেন্টিমিটারকে মিটার না করি, তাহলে এই 4 মিটারটাকে আমাকে সেন্টিমিটার করে নিতে হবে। তাহলে আমরা সেন্টিমিটারটাকে মিটার করে অঙ্ক করব। দেখো বলছে নমিতার স্কুলে 24টি গোলাকার পিলার আছে, পিলারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পিলারগুলো হচ্ছে এরকম গোলাকার বলেছে, যেহেতু এই যে পিলার, এটা হচ্ছে একটা পিলার, এই তো যদি আমি এভাবে রাখি এটা হবে একটা পিলার। এখন দেখো এই যে পিলারটা গোলাকার বলেছে, যে পিলারটা রাখলাম গোলাকার মানে এটা কিন্তু একটা দেখতে সিলিন্ডারের মতো। দেখো এই যেভাবে যদি করি পিলারটা, দেখো এই যে সিলিন্ডারের মতো গোল হয়েছে। তাহলে 24টা পিলার আছে, এখন এখান থেকে আমাকে প্রথমেই আমাকে সেন্টিমিটারটাকে মিটার করে নিতে হবে, এবং তারপরে একটা পিলারের ক্ষেত্রফল বের করব। তারপর একটা পিলারের ক্ষেত্রফলটাকে আমি 24 দিয়ে গুণ করলেই 24টি পিলারের ক্ষেত্রফল পেয়ে যাব, এবং পিলারের প্রতি বর্গ মিটার রং করতে 125 টাকা লাগে, এবং আমরা যদি 24টি পিলারের ক্ষেত্রফল দিয়ে 125কে গুণ দেই, তাহলে আমরা আমাদের খরচটা, মোট খরচটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা আমার আমরা শুরুতেই পিলারের ব্যাসটাকে ব্যাসার্ধ করব এবং সেন্টিমিটারটাকে মিটার করে নেব। তাহলে দেখো 2 নং আমার শুরুতেই পিলারের ব্যাস থেকে আমি ব্যাসার্ধ বের করব। পিলারের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, ব্যাসটাকে আমি ব্যাসার্ধ করব। আমরা জানি ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করা হয়, এবং ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে দেখো 30কে 2 দিয়ে ভাগ করলে 15 সেন্টিমিটার হয়, এবং সেন্টিমিটারটাকে আমি এখন মিটার করব। এখন সেন্টিমিটারটাকে মিটার করতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 15কে আমি 100 দিয়ে ভাগ করলেই সেন্টিমিটারটা মিটার হয়ে যাবে। এখন 15কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.15 মিটার। দেখো তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসার্ধ হচ্ছে 0.15 মিটার, এবং পিলারের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। উচ্চতা পিলারের উচ্চতা উচ্চতা এইচ সমান হচ্ছে 4 মিটার। দেখো তাহলে আমি একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। দেখো আমি কিন্তু পিলারের সমগ্র তল রং করব না, আমাকে কিন্তু পিলারের বক্রতলটাই রং করতে হবে। এই যে এটা যদি পিলার হয়, আমি কিন্তু রং করলেই পিলারের চারপাশটাতেই রং করব, ভেতরে বা বৃত্তের এখানে কিন্তু রং করব না। তাহলে আমাকে এই পিলারের বক্রতলের ক্ষেত্রফলটা বের করলেই হয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে পূর্বের ক্লাসে সিলিন্ডারের
বক্রতলের ক্ষেত্রফলের সূত্র শিখেছি, তাহলে পিলারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh বর্গ মিটার। তাহলে দেখো আমি আর এবং এইচ এর মান জানি, পায়ের মানটাও আমরা জানি, 2π, আর এর মান হচ্ছে 0.15 ইন্টু এইচ এর মান হচ্ছে 4 বর্গ মিটার। এখন সবগুলো আমরা একত্রে গুণ করে নেই, আর পায়ের মান হচ্ছে 3.1416, তাহলে গুণ করি। দেখো সবগুলো গুণ করলে হয় 3.77 বর্গ মিটার। একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু আমার এখানে বলা আছে 24টি পিলার। এখন একটা পিলারের ক্ষেত্রফলকে আমি 24 দিয়ে গুণ দিলেই 24টি পিলারের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 24টি পিলারের ক্ষেত্রফল, পিলারের ক্ষেত্রফল দেখো 24 গুণন একটা পিলারের ক্ষেত্রফল হচ্ছে 3.77 বর্গ মিটার। তাহলে আমরা গুণ দিয়ে দিই হয় 90.48 বর্গ মিটার। তাহলে দেখো আমি 24টা পিলারের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন এক এক বর্গ মিটার রং করতে লাগে 125 টাকা, তাহলে 90 বর্গ মিটার রং করতে কত টাকা লাগবে সেটা আমরা বের করব। দেখো এখানে লিখি প্রতি মানেই হচ্ছে এক, তাহলে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় ১২৫ টাকা, তাহলে আমার 90.48 বর্গ মিটার, 48 বর্গ মিটার রং করতে খরচ হয়। দেখো আমরা 125কে 90.48 দিয়ে গুণ করলেই আমরা মোট টাকাটা পেয়ে যাব। 125কে 90.48 দিয়ে গুণ করলে হয় 11,310 টাকা। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে। তাহলে আমার সবগুলো পিলার রং করতে খরচ হবে 11,310 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।